হাই বন্ধুরা, আমি রানা আহমেদ। আমি আজকে আপনাদের মাঝে আরো একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে ক্যানভাসিয়া স্টুডিও 8 এর উপর। যারা মূলত এডিটিং এর কাজ শিখতে চান, এডিটিং ভালোভাবে করতে চান, তাদের জন্য হচ্ছে আজকের এই টিউটোরিয়ালটি। আর মূলত যারা ভিডিও নিয়ে কাজ করেন, যেমন ধরুন ভিডিওটাকে কোয়ালিটিফুল করার জন্য অবশ্যই এডিটিং করতে হয়, এবং ভালো মানের ভিডিও করতে হলে অবশ্যই ভালো মানের এডিট জানতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এডিটিং এর কাজ জানতে হবে। আর এডিটিং করার জন্য ভিডিওকে আপনার কয়েকটি সফটওয়্যার রয়েছে, এর মধ্যে ক্যানভাসিয়া এইট একটি অন্যতম সফটওয়্যার। তো সেই সফটওয়্যারের কাজগুলো কিভাবে করতে হয় বা কিভাবে সেই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ভিডিওকে এডিট করবেন, সেটা আজকে আমি তুলে ধরবো। তো চলুন দেখে আসি সেটা কিভাবে করা যায়। এই জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, ক্যানভাসিয়া স্টুডিও 8.8 এ যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা কয়েকটা উপরে কয়েকটা ছোট ছোট অপশন দেখা যাচ্ছে। যেমন আপনার প্রথমে হচ্ছে ফাইল, এখানে হচ্ছে নিউ প্রজেক্ট, তারপর ওপেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট, সেভ প্রজেক্ট, এখানে এক্সটেনশন দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনার ইডিটের ম্যাক্সিমাম নিয়ে হাইড করা আছে, ওগুলোতে কাজ করা যাবে না। এখন ভিডিও দেওয়ার পরে হয়তো ইডিটের কাজগুলো এখান থেকে কন্ট্রোল প্যানেলে কাজগুলো করা যাবে। আচ্ছা, ভিউ যে কাজটা এগুলোর সেম কাজ, আর টুলসের যে টুলস রয়েছে এগুলো, সেক্ষেত্রে এগুলো আপনি এখান থেকে অপশন থেকে ব্যবহার করতে পারেন, আর এখান থেকে আপনি কোনো ধরনের হেল্প লাগলে নিতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এগুলা এত ডিফিকাল্টগুলা এখান থেকে খুব ঝামেলা, তো আমি আপনাদেরকে ইজি ওয়েতে কীভাবে এডিট করতে হয় প্রাথমিকভাবে, যারা নতুন একেবারে তাদের উদ্দেশ্যে আমি একদম শুরু থেকে দেখাচ্ছি এবং হচ্ছে ইজিভাবে দেখাচ্ছি। তো যাই হোক, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রিন রেকর্ড নামে একটি অপশন দেখাচ্ছে। এটা দিয়ে আপনি যে কাজটা করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আমি যে টিউটোরিয়াল তৈরি করতেছি, ঠিক এভাবে আপনি চাইলে আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারবেন। তো এই জন্য আপনাকে স্ক্রিন রেকর্ডে ক্লিক করতে হবে। স্ক্রিন রেকর্ডে ক্লিক করার পর ঠিক এভাবে এখানে একটা অপশন চলে আসবে এরকম। তো আমারটা অলরেডি যেহেতু রেকর্ড করছে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমারটা এখন আর আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো এখানে আপনার একটা স্টার্ট লেখা থাকবে, স্টার্ট করতে পারবেন স্টার্ট ক্লিক করে স্টপের জায়গা। আর আপনার রেকর্ডিং শেষ হয়ে গেলে আপনি এখান থেকে স্টপ দিলে আপনার এটা হয়ে যাবে, রেকর্ডিং কমপ্লিট হয়ে যাবে। তারপরে এডিট প্যানেলে নিয়ে গেলে হচ্ছে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবেন। আচ্ছা যাই হোক, এখন এখন আপনি যদি বলেন যে স্ক্রিন রেকর্ডটা আপনি দুইটা ওয়েতে ওপেন করতে চান, একটা ওয়ে আমি দেখে দিচ্ছি অলরেডি। দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনার কিবোর্ডের F9 কি প্রেস করবেন, প্রেস করে হচ্ছে আপনি এটা স্টার্ট করবেন। আবার F10 প্রেস করে হচ্ছে এটাকে আপনি অফ করে ফেলবেন, মানে স্টপ করে ফেলবেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডের কাজ। এটা করার পরে আপনি দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি ধরেন আপনার এখানে ভিডিও আপনার মেমোরিতে করা আছে, সেই মেমোরি থেকে আপনি নিয়ে আসবেন। তো এখানে ধরুন আপনি কোনো ফাইলে ভিডিওগুলো রেখেছেন, তো আমি ধরুন এই ফাইলে ভিডিওগুলো রাখছি, তো এখান থেকে আমি ভিডিও নিব। তো আমি এখান থেকে হচ্ছে এই ভিডিওটাই নিলাম, আমি আরও একটি ভিডিও নিব ভাগে বিভিন্ন ভাগে দেখানোর জন্য। তো এখান থেকে আমি এই ভিডিওটা নিলাম, তো দুইটা ভিডিও নিলাম। দুটা ভিডিও নেওয়ার পর প্রথম ভিডিওটা আমি এখানে তুলে ধরলাম, এখানে সেট করে দিলাম, ধরে নিয়ে এসে ছেড়ে দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ট্র্যাক 1, আর এখানে আপনার ট্র্যাক 2, ট্র্যাক 3 নিয়ে আপনার মতো করে নিতে পারবেন। তো এখানে ট্র্যাক 1 আমি একটা অপশন একটা ভিডিও দিয়ে দিতে পারি, চাইলে ট্র্যাক 2-তে একটা ভিডিও দিতে পারেন, বা ট্র্যাক 2-তে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন, বা এখানে আপনি কোনো পিকচার দিতে পারেন, কোনো থিম্বল দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যা বসাতে পারেন। বা একই জায়গায় যদি আরেকটা দিতে চান তাহলে তো এক জায়গাতে সেটা হবে না, আবার এটার উপর একটা সেম জায়গায় আপনি দিতে পারবেন। আর যেমন ধরুন আপনি এখানে এটা দিচ্ছেন, তো ঠিক এটার আপনি এটার সাথে আরেকটা জিনিস আপনি দিতে আরেকটা ভিডিও দিতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটাই না ঠিক তার উপরেটা দিতে হবে। এখন কিন্তু আপনি এটা যদি ছোট করে দেন তাহলে আপনি দেখেন দুইটা ভিডিও চলবে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও চলতেছে। এখন আমি যদি এটাকে একটাতে দিতে চাই তাহলে কিন্তু সেটা হবে না, তো আরেকটা যদি একই ইয়েতে ট্র্যাকে দিতে চাই তাহলে কিন্তু সেটা পরে আগে পরে দিতে হবে, বাট সমানে দিতে গেলে হচ্ছে আপনাকে প্রথম থেকে সেটা দিতে হবে আরেকটা ট্র্যাকে নিয়ে। এখন ধরেন আমি ট্র্যাকের
এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করা দিলে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে ডিলিট চিপে এন্টার দিয়ে ডিলিট করতে পারেন। তো তারপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিওটাকে আমি যে এটার যে নয়েজটা আছে সেটা আমি অডিও করবো। আমি আবারও দেখাচ্ছি কীভাবে সেটা বললাম। এটা আপনি এখান থেকে ইডিট অডিওতে ক্লিক করলে এটা এরকম আসবে। এখান থেকে আপনি এটাকে একদম সাইলেন্ট করে দিতে পারবেন, একদম ফুললি করে দিতে পারবেন, এটা আপনার মতো করে আপনি যেরকম চাচ্ছেন সেরকম করতে পারবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য কোনো কিছু নিয়ে আসতে হলে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করতে হবে। ইম্পোর্ট করে সেটা নিয়ে আসতে হবে। যেমন আমি ডেস্কটপে রেখেছি, এখান থেকে কপিরাইট ফ্রি একটি মিউজিক আমি নিয়ে আসছি, এই মিউজিকটা আমি নিয়ে আসছি। এখন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার ইয়েটা খুব লং হয়ে গেছে লাইনটা, তো এটা আমি জুমিংটা আরো কমিয়ে দিলে ছোট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে, তো মিডিয়াম রাখলাম, স্ক্রল করিয়ে এটাকে আমি ছোট করে নিলাম। ভিডিওটা এ পর্যন্ত দিয়ে এখন এটার সাউন্ডটাকে আমি ইডিট অডিও দিয়ে একটু কমিয়ে দিলাম, আর এটাকে পুরো সাইলেন্ট করে দিলাম। বাস এখন দেখেন আপনারা মিউজিক হবে প্লাস হচ্ছে ভিডিওটা থাকবে। বাস এখন আমি আরেকটা যে কাজ করব, যেমন এখন হচ্ছে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব এটার সাথে, তো সেই আচ্ছা তার আগে আমি কিছু কাজ আপনাদেরকে দেখাই। যেমন ধরুন আপনি এই ভিডিওটার ঠিক মাঝ বরাবর আপনি মানে আপনি যেখানে ইচ্ছা আপনি কেটে ফেলবেন, ভিডিওটাকে আপনি ভালো লাগতেছে না সেই সিনটা আপনি কেটে ফেলে দেবেন। তা আপনি ভিডিওটা প্লে করবেন, প্লে করে সেই জায়গাটা পর্যন্ত যাবেন। সাপোজ ধরুন এই জায়গাটা আপনি কেটে ফেলে দেবেন, তো ভিডিওটাতে ক্লিক করার পরে স্ক্রল টেনে নিয়ে এসে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্প্লিট নামে যে অপশনটা সেটা ক্লিক করবেন। বাচ্চাটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনি আগেরটার সাথে ম্যাচ করে ডিলিট করবেন না পরেরটার সাথে, যেমন পরেরটার সাথে আমি করবো, যেখান থেকে এটা আপনার যেখান থেকে এটা স্প্লিট করা আছে তো সেখান থেকে আপনি কতটুকু পর ডিলিট করতে চান। প্লে করে দিলাম, ধরুন সাপোজ আমি এই পর্যন্ত করবো, তো এখন আবার সেটাকে স্প্লিট করে বাস তিনটা ভাগে ভাগ করলাম। এখন কোনটা আমি ডিলিট করতে চাই মাঝখানে আমি ডিলিট করে দিব, এই জন্য আমাকে এটা আপনারা একটা কাট নামে অপশন দেখতে পাচ্ছেন সেটাতে কাট করে ফেলবো, বাস ডিলিট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন যে ভিডিওটা আমি কেটে ফেলছি যে অংশটুকু আমি কেটে ফেলছি এখন এই অংশটুকু আমার দরকার, কাটাটা ঠিক হয়নি, তখন আমি এখান থেকে আন্ডু দিয়ে এটাকে ব্যাগে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পিছনে যে কাজগুলো করছি পিছনের কাজগুলো রিটার্ন দেখাচ্ছে, তো এরকম আর কি। আমি এখন এটা দেখাই দিলাম কীভাবে করতে হয়। পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে কপি, এটাকে আপনি কপি করে নিয়ে আরেক জায়গায় দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আর পরবর্তীটা হচ্ছে আপনারা পেস্ট করতে পারেন। এই যেখানে আমি কপি পেস্ট করে দিলাম, এটা দিয়ে কপি করে এটাতে পেস্ট করেন, দুইটাই হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা কেটে দিচ্ছি, এটা আমার এখন দরকার নেই, আমি কেটে দিচ্ছি। আচ্ছা এখন আমি আপনাদেরকে উপরের অপশনগুলো দেখাবো। উপরে যে অপশনগুলো রয়েছে সেখানে প্রথমে যেটা রয়েছে ক্লিপ পিন, এটার মধ্যে হচ্ছে আপনি যেগুলো যে ক্লিপসগুলো আপনি নিয়ে আসছেন সে যেগুলো আপনার নিচে সেগুলো লাইব্রেরি হচ্ছে। আপনি এখান থেকে যদি ওদের সফটওয়্যারে যে মিউজিকগুলো আছে মিউজিকগুলো নিতে চান সেগুলো নিতে পারবেন, বিভিন্ন ইন্ট্রো তৈরি করতে চান ইন্ট্রোগুলো তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে হচ্ছে আপনি স্লাইড আকারে বা বিভিন্ন অ্যাঙ্গেলে ইন্ট্রো তৈরি করতে পারেন। আচ্ছা যাই হোক, তারপরে আপনি মিউজিক নিতে পারেন আপনার মতো করে। তো আমি যেহেতু মিউজিক নিয়ে আসছি কপিরাইট ফ্রি আমার ফাইল থেকে, সেক্ষেত্রে আর আমাকে এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা দ্বিতীয় যে কাজটা, সেখান থেকে আপনি আপনার ভিডিওর মধ্যে চাইলে কোনো ধরনের স্টিকার বসাতে পারেন, যেমন কল আউটসে আপনি এগুলোই পাবেন, বিভিন্ন অ্যারো দিয়ে আপনি দেখালেন, এটাকে অ্যারো দিয়ে দেখালেন, এটাকে আবার ঠিক এই জায়গা থেকে এই ফুটাটার মধ্যে ধরে
যেতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেলে, স্ক্রোল করে ঘুরাতে পারেন। আচ্ছা যাই হোক, দ্বিতীয় যেটা আপনি এটা দিতে পারেন, এটা দিতে পারেন যেটা আপনার ভালো লাগে। তো এগুলো ছাড়াও আপনার আরও আছে, এটা দিতে পারেন। ধরুন আমি এটা দিয়ে দিলাম, বোল্টটা দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে বাস এটা রেখে দিলাম। এখন এটাকে আমার পরিমাপ মতো দিতে গেলে এটাতে আবার ক্লিক করে যেরকম খুশি আমি টেনে বড়ো ছোটো করে দিতে পারবো। বাস এটার কাজ হয়ে গেছে। এখন আবার এটা আমাকে দরকার নেই, তাহলে এখান থেকে আবার আমি ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিট হয়ে গেছে এটা। এগুলোই ভাবে আমরা সিলেক্ট করবো আমাদের যেখানে যেটা প্রয়োজন। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে ভিডিওটাকে আমরা যে জায়গাটুকু আমরা দেখাতে চাই সেটাকে হাইলাইট করে বা যেটাকে ব্লার করে দিতে পারি। যেমন এটা ব্লার করা যায়, দেখতে পাচ্ছেন যে এই জায়গাটুকু আমি ব্লার করে দিচ্ছি, আর হাতগুলোকে আমি ব্লার করে দিচ্ছি। বাস হাতগুলো ব্লার হয়ে গেছে। এখন যদি ভিডিওটা ওপেন করি, ব্লারের মধ্যে হচ্ছে আপনি আরও ব্লারটা গাঢ় করতে পারেন, আরো হালকা করতে পারেন। এখন দেখুন ব্লারটাকে, এরকম আপনি এভাবে করতে পারেন। এইরকম হচ্ছে আপনি কি করতে পারেন। যাই হোক, আপনাকে পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন এটা আমার দরকার নেই, এটা আমি কেটে দিলাম, ক্লিক করার পরে ডিলিট করে দিলাম। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমি শুধু হাতটা রেখে বাকিগুলো ঢেকে দিতে চাচ্ছি, মানে একটু অন্ধকার করে আবছা করে দিতে চাচ্ছি। তো সেম করে দিলাম, ব্যাস। এখন ধরুন এইটুকু আমি দেখাতে চাচ্ছি, বাকিটুকু না। এটাকে আমি আরো ছোট করে দিলাম, এটা আপনি টেনে ছোট বড় করতে পারবেন, সমস্যা নাই। তো এই তো ব্যাস, এটা আরেকটা। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি কোনো লেখা বা কোনো জায়গা আপনি হাইলাইট করতে চান, এখান থেকে আপনি হাইলাইটার দিয়ে হাইলাইট করতে পারেন। যেমন আমি এইটুকু কালার করে দিই হাইলাইট করে, এখানে বিশেষ করে লেখাগুলোতে করা ভালো, এইটুকু জায়গা আমি হাইলাইট করে দিলাম। এখানে আপনি চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারেন, এখানে ইয়েলো দেওয়া আছে, আপনি চাইলে লাল ইউজ করতে পারেন, রেড কালার, যেটা আপনার মন মতো আপনি যেটা ইউজ করেন। তারপরে যেটা দেখাবো, তারপরে হচ্ছে আপনি যদি কোনো ধরনের ট্যাক্স লিখতে পারেন, এটাতে ক্লিক করে এই বক্সে আপনি লিখবেন, এই বক্সে যা লিখবেন এখানে তা আসবে। তারপরে এটা আপনি বড় মাইক্রোসফটের মতো মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আপনি বড় ছোটো করেন, এটা লিখ করেন, তো বোল্ড করেন, ওটা এখান থেকে আপনি করতে পারবেন। যেমন লেখা কালারও করতে পারবেন, আমি এখানে ফন্ট কালার সব করে দেখাবো আপনাদের। তার আগে যেমন নিউ ভিডিও, ভিডিওস লিখলাম, এখন এটা আমার খুব ছোট সাইজ, তো এটাকে আমি মার্ক করলাম। মার্ক করার পরে আমি এটা 16 থেকে সাইজটাকে আমি 32 করে দিলাম, টেনে দিয়ে বাস ভিডিওর ফন্ট কালারটা আমি চেঞ্জ করব। কালারটা ব্ল্যাক দেওয়া আছে, আমি এখানে কালারটাকে হোয়াইট করে দেবো। এটাকে মার্ক করে হোয়াইট করে দেবো, বাস হোয়াইট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেটা করব সেটা হচ্ছে আপনার লেখাটাকে এক সাইডে নিয়ে আসবো, বাস মাঝখানে আরও সাইডে, লেফট আর রাইট দুই সাইডই করা যায়। এখন লেখাটার নিচে আমি একটা আন্ডারলাইন দেবো, ব্যাস দিয়ে দিলাম। এখন লেখাটাকে একটু টেড়া করবো, করে দিলাম, বোল্ড করবো, সেটাও করা গেল। এখন লেখাটার যে ফন্টের যে মানে যে ডিজাইনটা, অর্থাৎ স্টাইল, ফন্ট স্টাইল চেঞ্জ করবো। দুজনের স্টাইলের ফন্ট এখানে রয়েছে, আমি এটাই রাখলাম। রাখার পরে এখন এখন যদি আমি হাইলাইট করতে, এখন জায়গাটা খুব এখন হচ্ছে হাইলাইটার আমি ব্যবহার করতে পারি, এটা নিয়ে এসে হাইলাইট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা হাইলাইট হয়ে গেছে, বিভিন্ন কালার ইউজ করতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমরা আরেকটা ব্যাপার যেটা দেখব সেটা হচ্ছে, এখান থেকে আর পরের যে অপশনটা সেটা হচ্ছে জুমিং। জুমিংয়ের মধ্যে আপনি যেটা দেখবেন, জুমিং হচ্ছে আপনি ধরেন লেখাটাকে প্রথমে শো করতে চান, লেখাটাকে শো করলাম, দুই ধরনের আছে। এটা হচ্ছে আপনার স্লাইড হয়ে তারপরে জুমিং হবে, আবার
সেটা জুম আউট হবে। তো এই হচ্ছে কিছুক্ষণ সেটা প্লে হোক। হ্যাঁ হয়ে গেছে, তারপরে হচ্ছে এটা আমি আগের মতো করে দিলাম। এখান থেকে এখন পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে অডিও। আপনি অডিওকে বিভিন্ন ভাবে ভলিউম বাড়ানো কমানো যে কাজগুলো সেগুলো ভলিউম লো, তারপরে হচ্ছে ভলিউমটা হাই, সব কিছু এখান থেকে ভলিউম ডাউন এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। তো এটা হচ্ছে সেই প্যানেল। আর এখান থেকে আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে, অর্থাৎ একটা পর্ব থেকে আরেকটা পর্বতে যখন ভিডিও যাবে তখন কীভাবে সেটা স্লাইড আকারে যাবে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন স্লাইড আছে, যেমন এটা একটা ভিডিওটা কীভাবে আপনি পরবর্তী পর্বতে নিতে চাচ্ছেন সেটা দেখাচ্ছি। তো এই জন্য আমাকে প্রথমে একটা ভিডিও নিয়ে আসতে হবে, আমি ভিডিওটা নিয়ে আসি। পরবর্তী ভিডিওটা আমি দিয়ে দিলাম ওখানে। এখন এই ভিডিওতে পরবর্তী ভিডিওটাকে আমি যেভাবে দেখাতে চাচ্ছি সেভাবে সিলেক্ট করার পরে আমি দেখতে চাচ্ছি হচ্ছে এখানে সাপোজ এটা দিয়ে দেখতে চাচ্ছি, একটু রাইট বাটন ক্লিক করে অ্যাড টু সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবো। সিলেক্টেড মিডিয়া ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি একটু দেখি এটা হয়েছে কি না। এখন স্লাইড চেঞ্জ হবে। আপনারা দেখলেন যে স্লাইড চেঞ্জ হয়েছে। তো এইভাবে আমি এখানে যদি অন্যটা দিতে চাই অন্যটা দিতে পারবো, এটা ক্লিক করে জাস্ট মার্ক করে যেটা দিতে চাই সেটাই একটু দিলে ওইটা চলে আসবে। আচ্ছা পরবর্তী যেটা, আমি যদি কোনো ধরনের টিউটোরিয়াল তৈরি করতে চাই তো সেক্ষেত্রে এখান থেকে আমি এটাকে আমার কার্সরটাকে হাইজেট করার জন্য বা আমি কোন জায়গাটা নির্দেশনা দিচ্ছি সেটা করার জন্য এটা আছে সেই কাজের রেকর্ডিং এর ক্ষেত্রে। যাই হোক, তো এভাবে হচ্ছে আপনি আপনাদের কাজগুলো করবেন। এছাড়া এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ইয়েটা ভিডিওটাকে জুম ইন করা, তো জুম আউট করা, তারপর হচ্ছে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে করা, এই কাজগুলো এখান থেকে করতে পারেন। ভিডিওটাকে আমি কিভাবে করতেছি তো এগুলো দিয়ে আপনি হচ্ছে উপরে নিচে তারপরে সাইডে সব জায়গায় আপনি এগুলো দিয়ে করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে আপনি যদি ভিডিওটার মধ্যে আলাদাভাবে কোনো ভয়েস সেট করতে চান তখন আপনি আলাদাভাবে ভয়েস সেট করতে পারবেন। তো এই জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ভয়েস আর মাইক্রোফোনের মধ্যে একটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস ন্যারেশন, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং, তো স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন। যেমন আমি এখন রেকর্ডিং এ ক্লিক করলাম, তো আমি এখন যা রেকর্ড করব সেটাই এখন রেকর্ড হচ্ছে আর সেই রেকর্ডটাই আমি এখানে জাস্ট বসাই দিতে পারবো। তো আমার ধরুন রেকর্ড কমপ্লিট, আমি এখানে যেটা বসাই ধরুন একটা ছবি বসালাম, স্টপ করে দিলাম, স্টপ করার পরে আমি সেভ দিব, ডেস্কটপে সেভ দিব। এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে জায়গাটা আমি চাইছি সেই জায়গাটা চলে আসছে। তা আমি একটু প্লে করে দেখি, আপনারা দেখলেন যে এখানে আমি যেটা বসলাম সেটাই বসলো বা যেভাবে দেখালাম সেভাবেই হলো। আচ্ছা যাই হোক, এখন আপনি এটাকে হাই লো ভয়েসটাকে হাই করা লো করা এখান থেকে আপনি করতে পারবেন, এখান থেকে আপনি কাজগুলো করতে পারবেন। যাই হোক, আপনাদের
আমাদের পরবর্তী টিউটোরিয়াল আরও বিস্তারিত ভালো করে বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তো প্রাথমিকভাবে যারা নতুন একেবারে নতুনভাবে শিখতে চান তাদের জন্য বেসিকভাবে শিখালাম, ধারণা দিলাম। আচ্ছা, এখান থেকে মোড থেকে আপনার সেম কাজগুলো করতে পারেন, ওই যে রেকর্ডিং ক্যামেরা অপশনস সিলেক্ট করতে পারেন। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সেটা হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ও তার আগে একটা কথা বলিনি, এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে পারেন। যেমন আমার এটা ফুল এইচডি করা আছে অলরেডি, আমি ফুল এইচডি করে নিলাম। ফুল এইচডি করার পরে দেন আমি এটাকে প্রডিউস অ্যান্ড শেয়ারে ক্লিক করব। করার পর এখান থেকে আমি এটা ভিডিওটার সাইজ সিলেক্ট করবো, এটা তুমি সেভ করার যে অপশনটা সেটা দেখালাম। প্রডিউস অ্যান্ড শেয়ার হচ্ছে আপনার সেভ করার, ভিডিওটা সেভ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ করার অপশনটা। এখন সেভ দেওয়ার আগে এখানে দেখুন আপনি সিলেক্ট করুন। তো আমি এটা হচ্ছে ইউটিউবের জন্য যেহেতু করতেছি, ইউটিউবে করতে পারি, অথবা আমি এটা ফুল এইচডি হিসাবে দেখতে চাইলে এখানে ফুল এইচডি যেটা আপ টু 1080 সেটা করে দিলাম আমি। তো এটা এইচডি হচ্ছে, তো এখন নেক্সট ক্লিক করব। এখন আমি এটা কোথায় দিতে চাচ্ছি, তো আমি এটা ডেস্কটপ অলরেডি সিলেক্ট করা আছে, আমি ডেস্কটপে করে দেবো বা ডেস্কটপে করে দিলাম অথবা মিউজিকে করে দিলাম। মিউজিকে করে দেওয়ার পর সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি এটাকে ফিনিশ দেবো। এখন এখানে আপনি নাম দেবেন, যে আদার নাম দিতে চান, নাম দেওয়ার পর ফিনিশ দেবেন। বাস আপনারা দেখতে পাচ্ছেন এটা সেভ হচ্ছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার নেক্সট টিউটোরিয়ালে আমি আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো, এবং যদি কোনো কিছু জানার থাকে বা কোনো ধরনের কোনো জায়গায় আপনি সমস্যা পড়ে জানার খান, তো তখন অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।